আড্ডা থেকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম উদ্দোলা কথা বলবো গাইড নির্ভর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের মাঝে আছেন একজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ আছেন ইব্রাহিম হোসেন অধ্যক্ষ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ রাশে আছেন প্রভাষক শরীফুল ইসলাম উপদপ্তর সম্পাদক রাশে জেলা আওয়ামী লীগ তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বর্তমানে শিক্ষানীতি দু হাজার দশের আইন কারণের ভেতরে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলা চলছে বিভিন্ন ধরনের সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে যে নীতিমালাগুলো ছিল যে এই চল্লিশটা লক্ষ্য উদ্দেশ্যে ছিল তা পূরণের জন্য কাজ করছে এবং এর ভেতরেই কিছু সমস্যা প্রতীয়মান হয়েছে জানেশনের জন্য শিক্ষা নীতি দু হাজার ষোলো খসড়া আকারে আছে এর ভেতরে শিক্ষানীতি দু হাজার ষোলোতে যেটার উপর গুরুত্বারোপ করা হয়েছে যে গাইড যত্র তত্র যে গাইডদের ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গাইডকে নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থা চালাচ্ছেন এই সবটা গুরুত্ব সহ দিয়ে সর্বোচ্চ শাস্তি দশ লক্ষ টাকা সহ দশ হাজার টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে এবং যে দীর্ঘ সময় ধরে যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলো ঘটে আসছে তার একটা নিরসনের উদ্যোগও নেওয়া হয়েছে কিন্তু এরপরেও দেখছি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা বিরাজমান সেই জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখনও গায়ে নির্ভরতা ছাড়তে পারছেন এর কারণটা আসলে কি অধ্যক্ষ ইব্রাহিম হোসেন ধন্যবাদ আপনাকে আমি পুরো বিষয়টাকে যেভাবে দেখতে চাচ্ছি যে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় এক ধরনের অসামঞ্জস্য বিরাজ করছে বলে আমার কাছে মনে হয়েছে এই অসামঞ্জস্যটা হলো যে আমরা যদি শুরুতে ফিরে যাই শিক্ষানীতিটা যখন প্রণীত হচ্ছে তখন শিক্ষানীতি প্রণয়নের সময় এই পর্যায়ের অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্যায়ের বা মাধ্যমিক শিক্ষা পর্যায়ের নীতিটা কি হবে এখানে যারা কাজ করছেন তাদের অংশগ্রহণটা সেই অর্থে থাকে না যদি এই অংশ থেকে অংশগ্রহণটা নিশ্চিত করা যেত তাহলে শিক্ষা ব্যবস্থায় যে বিরাজমান সমস্যা সেই সমস্যাগুলো কেন্দ্রীয়ভাবে লক্ষ্য করার সুযোগ ঘটতো এবং যারা নীতি নির্ধারণ করছেন তাদের পক্ষে এটাকে সমাধান করাটা হতো ফলে এই জায়গাটাই আমাদের ফিরে যেতে হবে যে আমরা শিক্ষানীতিটা যখন প্রণয়ন করছি তখন এই যে গাইড নির্ভর আমরা কিন্তু ইউনিভার্সিটি পর্যায়ে গাইডের নির্ভরতা দেখি না গাইডের নির্ভরতা আমরা দেখি স্কুল পর্যায়ে আর কলেজ পর্যায়ে এইখান থেকে খুব প্রতি খুব একটা প্রতিনিধিত্ব থাকে না এখন এই অবস্থায় আমরা মনে করি যে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায় এবং সেই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে গেলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে বিরাজমান সমস্যা আছে যেমন যোগ্য শিক্ষকের যথেষ্ট অভাব আছে দক্ষ শিক্ষকের যথেষ্ট অভাব আছে কারণ দক্ষ শিক্ষক আমরা পেতে পারি কিভাবে বাংলাদেশের বাস্তবতায় আমরা শিক্ষার্থীদের দেখছি যে তারা বড় হচ্ছে কেউ ডাক্তার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করছে বা বেড়ে উঠছে ফলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষক হিসেবে এই পেশাটাকে বেছে নিচ্ছে না বা পছন্দ করছে না এই জায়গাটাতে আমাদের একটু নজর দিতে হবে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের পক্ষ থেকে যে টাকা পয়সাগুলো পাচ্ছে সেই টাকা পয়সাগুলো যথার্থ ব্যবহার হচ্ছে কিনা আমি একজন পদার্থ বিজ্ঞানের শিক্ষককে এক বছর ধরে বেতন দিচ্ছি কিন্তু ওনার কাছ থেকে আমি কতটুকু কি পাচ্ছি এই জবাবদিহিতার জায়গাটা আমাদের এখনই স্পষ্ট করা হয়নি ফলে সমস্যাটা থেকেই যাচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে প্রাথমিক শিক্ষা সমাপনে পরীক্ষাতে যোগ্যতা নির্ভর প্রশ্নপত্র প্রণয়ন করা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন করা হচ্ছে এখনও আমাদের অনেক শিক্ষকের এই ধারণাটা আছে যে যোগ্যতা নির্ভর বা সৃজনশীল প্রশ্নপত্র মানেই হলো শুধু এটা প্রশ্নপত্রের ভেতরে সীমাবদ্ধ কিন্তু উনি যদি মনে করতেন বা ওনাকে যদি মনে করিয়ে দেওয়া হতো সেটি হলো যে শ্রেণীকক্ষে উনি যখন প্রবেশ করছেন এবং যখন বের হচ্ছেন এই যতক্ষণ অবস্থান করছেন যা কিছু করছেন তার ভেতরে এক ধরনের সৃজনশীলতা থাকবে তার কথায় পোশাক নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছুতে এবং যে বিষয়টা তিনি উপস্থাপন করবেন সেই বিষয়টায় সমসাময়িক যে বিষয়গুলো আছে শিক্ষার্থীর জ্ঞানের স্তরটাকে সামনে রেখে শিক্ষার্থী ওইটা ধারণ করে কি না সে বিষয়টা জেনে নিয়ে শিক্ষার্থীর অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করে এরপরে যদি উনি ওনার উপস্থাপনাটা রাখতেন তাহলে সেটা কার্যত শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতির আলোকে কার্যকরী হতো শিক্ষার্থী গাইড নির্ভরতাকে মুখ ফিরিয়ে নিত দুঃখজনক হলো সত্য যেটা যে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি তারা এই দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষকতাটাকে নিচ্ছে না আমরা এটাকে চাকুরি হিসেবে নিচ্ছে। কিন্তু শিক্ষা গুরু হওয়ার চেষ্টাটা আমরা কম করছি বেতন কাঠামোর ভিতরে যেটা জাতীয় শিক্ষানীতি দু হাজার দশের ভিতরে ছিল তা শিক্ষকদের পৃথক বেতন কাঠামোর কথা বলা হয়েছিল এই জায়গাটা আসলে কতটুকু স্বয়ং সম্পন্ন করা গেল এবং যে কথাটা বলছিলেন যে যোগ্য শিক্ষকের নিয়োগ সেই জায়গায় বিশেষ করে যারা নন ক্যাডারের বেসিসে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে প্রাথমিক স্কুলের তাদেরকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে এই বিষয়গুলো কতটুকু প্রভাব প্রভাব ফেললো আমাদের শিক্ষা ব্যবস্থার ইতিবাচক ধারা নিয়ে আসতে আমি যদি সমসাময়িক কিছু উদাহরণ তুলে ধরি বিশেষ করে সরকার যে পে স্কেলটা কার্যকর করেছে সেটার যদি আমি সেটা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষক সহকারী শিক্ষক যিনি আট হাজার টাকা বেতন পেয়েছেন তিনি এখন ষোলো হাজার টাকা পাচ্ছেন এর সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমি আলোচনায় নিচ্ছি না এই যে ডাবল হয়ে গেল সরকার চাইছে যেটা বা শিক্ষা মন্ত্রণালয় যেটা চাইছে যে এই ব্যবস্থাপনাতে শিক্ষক অন্তত পক্ষে কোচিং নির্ভরতা বা প্রাইভেট পড়ানোর যে মানসিকতাটা আছে সেখান থেকে বেরিয়ে আসবে এখন ষোলো হাজার টাকা বেতন দেওয়ার পরেও খুব দুঃখজনক হলো যে কথাটা বলতে হয় সেটা হলো যে এখন পর্যন্ত একজন শিক্ষকের কি কোনো উদাহরণ আমরা পেয়েছি যিনি নিজের অবস্থানে থেকে সততার পরিচয় দিয়ে অন্তত এই কথাটুকু বলেছেন যে যেহেতু আমার এই অর্থনৈতিক সমস্যাটা লাঘব করার জন্য সরকার একটা ব্যবস্থা গ্রহণ করেছে সেই ব্যবস্থায় আমি আগে যা পেতাম তার চেয়ে ডাবল হয়েছে সরকারের দিক থেকে একটা আন্তরিকতার পরিচয় দিয়েছে ফলে আমি যদি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে সেখান থেকে ফিরে আসি এবং ফিরে এসে যদি এই ঘোষণাটা দিতাম ঠিক আছে আমরা আজকে থেকে শপথ নিলাম আমরা এখন থেকে আর এই গাইড নির্ভর হব না বা আমাদের শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়তে বাধ্য করব না বা নম্বরের যে বৈষম্যটা আমরা করি সেইটা করব না তাহলে হতো কি এই কার্যক্রমটা যুগবোধভাবে সফল হওয়ার একটা পথ পেত কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা যারা এই শিক্ষকতা পেশায় আছি তাদের পক্ষে এই সমস্যাটা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না আমরা এখনও ওইটার পেছনে ছুটছি বেশি হ্যাঁ এটার একটা কারণ হলো যে আমরা সবাই তো ভোগবাদী সমাজে বসবাস করছি সেই দিকে যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে যে একই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে একজন ঠিকাদার যখন উনি ঠিকাদারি করছেন তখন ওইখান থেকে যে অর্থটা তিনি উপার্জন করছেন সে অর্থ দিয়ে তার যে জীবনধারণ আর আমি শিক্ষকতা করছি আমার যে জীবন ধারণ আমি নিশ্চয়ই ওই পেশাতে যিনি আছেন তাকে খাটো করার জন্য বলছি না আমি একটু আলোচনার স্বার্থে যেটা বলছি সেটা হলো যে এটা হচ্ছে কি আমার স্ত্রী আমার সন্তানের ওপর এটা এক ধরনের প্রভাব পড়ছে নেতিবাচক যে একজন শিক্ষক হিসেবে যা কিছু বৈধভাবে উপার্জন করার সুযোগ আছে আমার সেটা দিয়ে আমার দৈনন্দিন যে ব্যয় নির্বাহ করা দরকার সেই নির্বাহটা হচ্ছে না তারপরেও সরকার শিক্ষকদের যাদের উপরে যাদের হাত ধরে আসলে শিক্ষা ব্যবস্থার যে ধরনের সমস্যাগুলো বেড়ে জমা তার নিরসন হবে একটা নিয়ম করলো যে বিশেষে যারা ক্যাডার হচ্ছেন না তাদেরকে নন ক্যাডারদেরকে প্রাইমারি স্কুলের নিয়োগ প্রধান শিক্ষকের পদে নিয়োগ দেওয়া কিন্তু এই জায়গাটা যেটা সমস্যা তৈরি হয়েছে যে তারা যথেষ্ট মেধাবী শিক্ষক শিক্ষকরাই জয়েন করছেন প্রধান শিক্ষক পদে কিন্তু তারা আরও বেটার কিছুর কারণে কারণ এখানে প্রমোশনের সেই ধরনের সুযোগ নাই যেহেতু তারা আর একটু পড়াশোনা করে ভালো প্রশাসন বা অন্য কোনো ক্যাডারের ভিতরে যাওয়াটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই জায়গায় তো সরকারি উদ্যোগটা কাজে লাগছে না পে স্কেল বাড়ালেন কিন্তু তারপরে যে সমস্যার ভিতরে দীর্ঘদিন ধরে যে বাণিজ্যিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে পড়েছে যে জায়গায় একজন শিক্ষক বিভিন্ন তাদের কোচিং সেন্টারের মাধ্যমে তার নিজস্ব হোম কোচিংয়ের মাধ্যমে যেরকম করে লাখ লাখ টাকা রোজগারের যখন তারা পথে আছে তখন কী কারণে সরকারের এই ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানাবে ধন্যবাদ আপনাকে এই শিক্ষা শিক্ষা শিক্ষানীতিতেই প্রাইভেটটাকে প্রাইভেট কোচিং বন্ধের ঘোষণা দিয়েছে তারা শিক্ষানীতি বাস্তবায়নের জন্য কাজ করছে কিছু প্রতিবন্ধকতা তো কাজ শুরু করলে তৈরি হয় সেখানে সেটা উত্ত্রানার জন্য সেই জিনিস সেই বাধাগুলোকে পেরিয়ে যাওয়ার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে এবং হয়তো হানড্রেড পার্সেন্ট হবে না এইট্টি পার্সেন্ট সাকসেসফুল হলেই সেটা কার্যকর দেখি যে শিক্ষকরা বিভিন্ন আন্দোলনের নামেন এবং যাদের হাতে যে এই বিষয়টা আমাদের উচ্চ শিক্ষার অবস্থাও খুব একটা ভালো নয় সেখানে আমাদের মান বৃদ্ধির চেয়ে নাম মান হলো কমে যাওয়ার আমরা চিত্র দেখতে পাই একইভাবে যে প্রাথমিক লেভেলের শিক্ষা ব্যবস্থা আছে যেটাকে আপনাদের জাতীয় শিক্ষানীতি দু হাজার যেখানে বলা হচ্ছে যে প্রাথমিক লেভেলটা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী করা হবে যে জায়গায় সমাপনী পরীক্ষার পর থেকে আসলে তাদের প্রত্যেকের অভিন্ন পরীক্ষা পদ্ধতি থাকবে যেটা ক্লাস ফোরের সমাপনী পরীক্ষা শুরু হলো অষ্টম শ্রেণীর জুনিয়র যেটা বৃত্তি দেওয়া হচ্ছে এবং এর সাথে সাথে প্রশ্নপত্র ফাঁসের যে ট্রেডিশানটা গ্রো করলো এর দায়ভার আসলে কারা নেবে যখন প্রশ্নপত্র প্রণয়নের মানে ফাঁসের মতো ঘটনা ঘটছে তখন এই নীতিগুলো আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য এই নীতি যদি বাস্তবায়ন হয় প্রশ্নপত্র ফাঁস রোধ হবে এই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বাস্তবায়ন কঠিন কারণ হলো যে একটা হাই স্কুলের মাধ্যমিক পর্যন্ত যেই শিক্ষাব্যবস্থা সেটা প্রাইমারিতে অর্ধেক দিতে হবে সেখানে শিক্ষকের একটা আছে সেখানে অবকাঠামোর বিষয় আছে এগুলো করা মানে অল্প সময়ের মধ্যে কঠিন তারপরও কিছু কিছু জায়গায় পাইলট প্রকল্প হিসেবে শুরু করেছেন সরকার এবং সেখানে যদি সাকসেসফুল হয় তারপরে পরবর্তী পদক্ষেপ নেবেন এই শিক্ষানীতির আলোকেই তারা চেষ্টা করছেন এবং এই ব্যবস্থায় শিক্ষকদের যেই একটা অভাব বড় অভাব যে মেধাবী ছাত্রছাত্রীরা লেখাপড়া শেষ করে কেন শিক্ষা শিক্ষক হিসেবে আসে না সেখানে আছে বেতনের বিরাট বৈষম্য এই বৈষম্যটার কারণে তারা অন্য পেশা ডাক্তার ইঞ্জিনিয়ার আরও প্রশাসনের আরও বিভিন্ন পদে চলে যায় কিন্তু শিক্ষক হিসেবে আসে না এই শিক্ষকদের কোনো নাই পদোন্নতি এরা না পরবর্তীতে ওই শিক্ষাক্ষেত্রের কোনো প্রশাসনের যাওয়ার কোনো জায়গা নেই মানে নিয়ম নাই। এই শিক্ষানীতির যদি সামান্যটুকু ফলো করা হয় তবে এই শিক্ষকরাই ভবিষ্যতে প্রশাসনে ঢুকতে পারবে শিক্ষার ক্ষেত্রে প্রশাসনে ঢুকতে পারবে এবং তারা লাভবান হবেন নিজের শাসন চলতে পারবেন এই তবেগা মেধাবী শিক্ষক মেধাবী ছাত্রছাত্রীরা পরবর্তীতে শিক্ষক শিক্ষাক্ষেত্রে শিক্ষক হিসেবে যোগদান শিক্ষানীতি ছিল সেখানে অনেকগুলোই বাস্তবায়নের দিকে সরকার হেঁটেছে এবং কিছু জায়গায় এখনও ফুলফিল করা যাচ্ছে না যে অষ্টম শ্রেণীর যেই ধরনের প্রথম মানে প্রাথমিক পর্যায়টা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত রাখার যে জন্য যে ধরনের সাপোর্টটা দরকার হয় শিক্ষকদের এবং তাদের অবকাঠামোগত সাপোর্ট সেই সাপোর্টটা যখন দিতে পারছে না এবং আরও কিছু আন্তরিকতা যে যেই আসলে নীতিগুলো তার নীতি চেয়েছে অনেকাংশেই তারা কাজ করছে এবং আরেকটা বিষয় ছিল যে এখানে সরকারি বেসরকারি কিন্ডার গার্ডেন বা সরকারি যারা আছেন এবং মাদ্রাসা যে যেসব প্রতিষ্ঠান আছে সবার সাথে সমন্বয় করে এক ধরনের শিক্ষানীতির পথে হেঁটে যাওয়ার কথা বলা হয়েছিল সেই অবস্থাটা এখন কি অবস্থার ভেতরে আছে আমাদের চলমান যে শিক্ষা ব্যবস্থাটা সেটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনি একই পরিবারে কয়েকজন সদস্যকে দেখেন এখানে একটা যে বিষয় বলছিল যে তার আসলে মূল বিষয়গুলো এক করে যেমন মাদ্রাসা তো তাদের কিছু মৌলিক বিষয় থাকবে যেমন তারা বাংলা এবং হলো ম্যাথ এবং তারা বাংলাদেশ স্টাডিজ এবং যেসব তথ্য প্রযুক্তি কিছু বিষয় তারা মৌলিক রেখে তারা এক ধরনের সমন্বিত ব্যবস্থার কথা বলছিলো আর মাদ্রাসা তার ক্রাইটেরিয়া থাকবে কিন্তু কোনো জায়গা থেকে যেন বিচ্ছিন্ন না থাকে এখানে মূল সমস্যাটা হলো যে আপনি দেখেন কমে মাদ্রাসা যেগুলো আছে সেইখানে শিক্ষা ব্যবস্থাটা এক ধরনের জাগতিক শিক্ষাটা সেখানে উপেক্ষিত পাশাপাশি আপনি যদি হাফিজি মাদ্রাসায় যান তাহলে সেখানে দেখবেন যে শুধু কোরআনটাকে মুখস্থ করার একটা বিষয় কাজ করে সেখানে একই সঙ্গে আপনি আলিয়া মাদ্রাসায় যখন যাবেন তখন দেখবেন যে আপনার জাগতিক শিক্ষা ইহল পারলৌকিক শিক্ষা দুটোরই সমন্বয় করে তারা চালানোর চেষ্টা করছে আবার আমি যখন বা আমরা যখন জেনারেল এডুকেশন যেটা দেখছি সেখানে বাংলা মাধ্যম এরপরে আবার আপনি যদি ইংরেজি মাধ্যম দেখেন এই যে একই পরিবারে পাঁচজন শিক্ষার্থী পাঁচটা দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছে এই দৃষ্টিভঙ্গিগুলোকে এক জায়গায় নিয়ে আসতে গেলে একটি সুদূর প্রসারে শিক্ষানীতি গ্রহণ করাটা জরুরি সমস্যাটা হয়ে গেছে যে এই শিক্ষানীতিটা হবে কিসের আলোকে তা আমি যেটা মনে করি সেটা হলো যে এই শিক্ষানীতিটা হওয়া উচিত আমাদের বিশ্ব ব্যবস্থাটা যেভাবে চলছে এবং এই যুগোপযোগী যে শিক্ষাটা সেই শিক্ষাগুলোকে সমন্বয় করা সেটা সমন্বয় করতে গেলে যে প্রতিষ্ঠানগুলো অনুমোদিত আছে শিক্ষা শিক্ষাব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানগুলো যেই যেই যে শিক্ষাটা নিশ্চিত করছে সেখানে সমন্বিত একটা রূপদান করতে হবে এবং সমন্বিত উদ্যান রয়েছে কিছু বিষয় বাধ্যতামূলক থাকবে যে তারা এটা পড়াবে আর তাদের প্রাতিষ্ঠানিক কিছু কোর্স থাকবে এখানে একটা আনন্দের বিষয় আছে যেটা সেটা হলো যে সরকার আপনার এ ব্যাপারে কিছু উদ্যোগ নিয়েছে পজিটিভ উদ্যোগ তার ভেতরে আপনি দেখবেন যে বইয়ের চাপ কমানোর জন্য এবং কেন্দ্রীয়ভাবে যে জিএসসি পরীক্ষাটা হচ্ছে সেখানে গত বছর আমরা তিনটা বিষয় পরীক্ষা হতে দেখিনি এবার দুই সালে আরও পাঁচটি বিষয় পরীক্ষা হবে না এগুলো স্কুল ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন হবে মানে একটা উদ্যোগ কিন্তু আছে বইয়ের চাপ কমানোর জন্য ঠিক একইভাবে আপনি যখন জেনারেল এডুকেশনের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী থেকে বইয়ের চাপটা কমানোর জন্য এই পদক্ষেপটা নিচ্ছেন তখন আপনাকে যে শিক্ষা ব্যবস্থাগুলো প্রচলিত আছে সেই ব্যবস্থাগুলো তো বন্ধ করার কথা কেউ বলছে না বলছে সমন্বিত রূপ করার দানের জন্য সেই সমন্বিত রূপ দানের জন্য আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আমরা আসলে শিক্ষা নীতিটা বাস্তবায়ন করে একজনকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাচ্ছি তাহলে ধরেন আগামী আগামী দিনে আমরা কি চাচ্ছি আমাদের যে যেখান থেকে পড়াশোনা করুক না কেন আমরা চাচ্ছিটা কি যদি বিশ্ব নাগরিক হতে যায় তাহলে আমাদের কয়েকটি বিষয় লাগছে বিশেষ করে আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে যে স্কিলটা ডেভেলপ করা দরকার সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের নজরটা সেভাবে নেই আইসিটিতে যেভাবে আমাদের দক্ষতা অর্জন করা দরকার যে পৃষ্ঠপোষকগুলো থাকা দরকার নাই এটা বলছি না কিন্তু যে যে যতটুকু থাকা দরকার সে সেটা নাই এরপরে দেখেন আপনি প্রশ্নপত্রের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী এক ধরনের প্রশ্নপত্র পড়ে আসছে ষষ্ঠ শ্রেণীতে এসে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার যারা পড়ে আসছে ইউনিভার্সিটি পর্যায়ে যারা পড়ে আসছে তারা কিন্তু এই যে স্কুল কলেজে যে শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করবে সেভাবে পড়ে আসছে না ফলে এই এই টোটাল বিষয়টাকে আপনার সমন্বয় করতে হবে দুই হাজার সালের যে শিক্ষানীতিটা সেই শিক্ষানীতিটা স্পষ্ট করে বলা হচ্ছে সৃজনশীল পদ্ধতিটাকে নিয়ে আসার পরে বলা হচ্ছে যে শিক্ষার্থী টেবিলমুখী হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে শিক্ষার্থী টেবিলমুখী অর্থাৎ মূল বইটা না পড়ে আপনি যদি দেখেন যে শিক্ষানীতিটা যারা বাস্তবায়ন করেছেন কিন্তু সৃজনশীল পদ্ধতির সাথে এই বিষয়টা খুব মানে জরুরি হয়ে দাঁড়ায় যে আসলে কোচিং নির্ভরতা তাদেরকে ছাড়তে হবে কারণ কোচিং সেন্টারে তারা বলে দিবে যে কোন জায়গাটা কোন প্যারাটা পড়তে হবে এর থেকে তো সৃজনশীল পদ্ধতি আসলে বিকশিত হবে না সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটা বুঝতে গিয়ে আমাদের বোঝার ভুল থেকে যাচ্ছে প্রথমত যে আমাদের যে শিক্ষকতা পেশায় যারা আছেন সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি আচ্ছা যাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে প্রশিক্ষণ দিয়ে তাদের পেছনে অর্থ খরচ করা হচ্ছে তারপরে কিন্তু এখানে মনিটরিং নেই যে তারা সত্যিকার অর্থে যে শিক্ষাটা অর্জন করছেন সেই শিক্ষাটা তার প্রতিষ্ঠানে দিচ্ছেন কিনা এখন এই যে বিশাল অংশ যারা সৃজনশীল চর্চার বাইরে থেকে গেল তারাও তো শিক্ষাদানের সঙ্গে জড়িয়ে আছেন ফলে তারা কী করছেন তারা তখন এই বাজারে যে গাইডগুলো প্রচলিত আছে সেগুলো নির্ভরশীল হচ্ছেন আর যিনি সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে দক্ষ তিনি কখনোই একটা গাইড নির্ভর হবেন না কারণ সৃজনশীলটা আসে নিজের ভেতর থেকে এবং সৃজনশীল বিষয়টা সরকারিভাবে যেমন প্রশিক্ষণগুলো হচ্ছে তখন স্পষ্ট করে বলা হচ্ছে যে আপনি যে কন্টেন্টটা শিক্ষার্থীর সামনে উপস্থাপন করবেন সেই কন্টেন্টটা উপস্থাপন করতে গিয়ে আপনি যেই উদাহরণের আশ্রয় নিয়ে তাকে বুঝিয়ে দেবেন সেই উদাহরণ দিয়ে আপনি কোনো দৃশ্যকল্প করে প্রশ্ন করতে পারবেন না আবার যে বিষয়টা দিয়ে আপনি দৃশ্যকল্প করবেন সেটা মৃত্যুর আগ পর্যন্ত আর দৃশ্যকল্প হবে না এটা হলো সৃজনশীলতা কিন্তু আমরা সবাই ধরে নিয়েছি যে সৃজনশীল মানেই হলো একটা দৃশ্যকল্প এবং এটার সঙ্গে চারটা যে ধাপ মেনটেন করে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্ন আমাদের এই দৃষ্টিভঙ্গিটা বদলানোর জন্য সরকারিভাবে যে প্রশিক্ষণের ব্যবস্থাটা আছে সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলেন সেই জায়গা থেকে দু সালের ভিতরে নতুন পাঠ্যক্রম যে পুরাতন ধারাটা ছিল সে থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে এবং আমরা একটা জিনিস দেখলাম যে বছরের প্রথমে নতুন বই প্রণয়নের ক্ষেত্রে যে ধরনের আমাদের যেসব মূল্যবোধ সৃষ্টি করতো সেই কবিতার ছন্দ পতন ঘটানো হয়েছে তার মূল থিম একটু ভিন্নভাবে দেখানো হয়েছে এবং আর একটা অভিযোগ যে সাম্প্রদায়িকতার এক ধরনের লেশ নিয়ে আসা হয়েছে এবং অনেক জায়গায় সেই জায়গায় শিক্ষা ব্যবস্থাকে তাদের সাথে ছাড় দেওয়া হয়েছে মন্দিরকে বাদ দেওয়া হয়েছে মসজিদকে বাদ দেওয়া হয়েছে মানে ধর্মীয় বিষয়টাকে অ্যাভয়েড করে সব পক্ষকে এক ধরনের মানে সমন্বয় করে সবার মনোযোগের চলার এক ধরনের নীতি বাস্তবায়ন করা হয়েছে আমরা দেখেছি এখন বাংলাদেশের সৃষ্টির আগ থেকে সৃষ্টির পরেও যে বিভিন্ন শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়েছিল এবং আমাদের শিক্ষামন্ত্রী যিনি আছেন নুরুল ইসলাম নাহি তিনিও সেসব আন্দোলনের সাথে জড়িত ছিল এবং যে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ প্রণয়ন হয়েছে সেই ধারাতে কিছু নতুনত্ব ছিল এবং যে বিষয়টা ইতিবাচক দিকে যাওয়া সম্ভব ছিল কিন্তু এখনও যেখানে শুরু থেকেই আপনারা ভুলের পর ভুল করে আসছেন সেখানে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ কতটুকু বাস্তবায়ন করা গেল আসলে শিক্ষানীতির অনুযায়ী যদি বাস্তবায়ন হয় তাহলে যেই পাঠ্যবইয়ে যে পরিবর্তন বলছেন যে কাউকে খুশি করার জন্য কিছু করা হয়েছে সেটা শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত হতে পারে বা যারা পাঠ্যবই প্রণয়ন করেছে তাদের ধ্যান ধারণা হতে পারে বা অন্য কিছু হতে পারে কিন্তু শিক্ষানীতি অনুযায়ী যদি পাঠ্যবই তৈরি করা হতো পাঠ্যবইয়ের সৃজনশীলতা রক্ষা করা হতো তো এই যে যেই পুরাতন যেই আমাদের জাতীয় কবি তারপরে বিশ্বকবি বা বিভিন্ন আমাদের সোনামধন্য সাহিত্যিকেরা লেখকেরা ছিলেন তাদের কবিতা তাদের গল্প আমরা পড়েছি সেগুলোর সমন্বয় হতো এবং সেগুলোই থাকতো একটু যে শিক্ষানীতির কথা নিয়েই আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বেড়ে উঠছিলো আমরা নতুন করে সম্ভাবনা স্বপ্ন দেখছিলাম সেই জায়গায় যে শিক্ষা ব্যবস্থা আছে এই যে দু জাতীয় শিক্ষানীতি দু হাজার দশের দিকে কতটুকু বাস্তবায়ন করা গেছে আপনাদের সাথে কি মনে হয় যদি বাস্তবায়নের কথা বলি তাহলে সরকারিভাবে উদ্যোগ আছে কিন্তু সেই উদ্যোগে সেই চেষ্টাও আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কতটুকু আসলে বাস্তবায়ন হয়েছে দু থেকে দু আজকে তৃণমূলে যারা এটা বাস্তবায়ন করবেন তাদের আন্তরিকতা যথেষ্ট অভাব আছে এবং তাদের জবাবদিহিতার নিয়ে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে একটা সমস্যা রয়েই গেছে হ্যাঁ এই সমস্যাটার থেকে আপনার আপনি যদি একটু অন্যভাবে দেখেন যে আজকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের নীতিমালা মেনে তাদের নথিভুক্ত হতে চাচ্ছে কথাটা যত সহজ বাস্তবে কিন্তু বাস্তবায়ন করাটা খুব সহজ না কারণ সরকার চাইলেও এই তৃণমূলে যারা দায়িত্বটা পালন করেন তারা কিন্তু এটা করছেন না ফলে আপনার কতগুলো টেকনিক্যাল প্রবলেম রয়ে গেছে যেমন আপনার স্যার একটু আগে বলেছেন যে এটার মূল সমস্যাটা রয়ে গেছে যে আপনার যে কথাটা বলছিলেন যে এখনও আসলে যারা শিক্ষা ব্যবস্থার ভিতরে জড়িত আছেন এবং অনেক বেসরকারি ব্যবস্থা তৈরি হয়েছে এবং ক্যাডেট মাদ্রাসা আছে ইংলিশ মিডিয়াম আছে মিডিয়াম আছে এবং আরও কিছু বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা আছে সেই জায়গায় যখন দু হাজার দশের যে রীতিটা নীতিমালা ছিল তা বাস্তবায়ন হয়নি দু হাজার ষোলোতে যে কড়াকড়ি এখনও তো তারা বিশ্বাস করতে পারেন না যে আসলে সেই কড়াকড়ির দিকে সরকার যেতে যেতে পারবেন যেটা কথা বলছে গাইড বই থাকলে তারা পানিশমেন্টের ব্যবস্থা আছে প্রশ্নপত্র ভাস হলে চূড়ান্ত পানিশমেন্টের ব্যবস্থা আছে কোচিং সেন্টার থাকবে না কিন্তু এখনও তো যেই ধরনের পরিমণ্ডল বিরাজ করছে আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাইড বই তারা ইয়ে সাজেস্ট করেন যে এই গাইড বইটা নিতে হবে কী কারণে তারা এতই পাচ্ছেন মানে তারা এই ধারা থেকে বের হতে চাচ্ছেন না তারা মনে করছেন যে আসলে যে খসড়াকারে আছে তা বাস্তবায়ন হবে না বা বাস্তবায়ন তা পাশ হলে পারে তা আসলে বাস্তবায়ন করা যাবে না এটা অনেক আগ থেকেই এদেশে প্রচলিত আছে যে আইন হয় আইন বাস্তবায়ন হয় না এই ধারা থেকে মানে শিক্ষকেরাও দূরে নয় মানে প্রাইমারি থেকে কলেজ এ ধারা থেকে তারাও দূরে নয় তারাও মনে করে যে এটা বাংলাদেশে হয় হবেই আমরা আমাদের মতন চলবো এই শিক্ষকেরা কতিপয় শিক্ষকেরা এই এই ফায়দাটা নেয় যে গাইড বই দিয়ে ওই গাইড বইয়ের প্রকাশনীর কাছ থেকে কিছু নবদ অর্থ নেই এই ধারাটা আছে আর কিছু শিক্ষকের গাফলতি বা দুর্বলতা আছে যে তারা পরিশ্রম বিমুখ পরিশ্রমটা করতে চায় না তাদের যথেষ্ট যে পরিশ্রম শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানকে দেওয়া দরকার ছাত্রছাত্রীদেরকে দেওয়া দরকার সেই থেকে তারা একটু দূরে থাকে যে না আমরা শিক্ষকদের যে অভিযোগটা আসে যা আসলে শিক্ষকদের সে আন্তরিকতা নাই শিক্ষা পেশাটা একটা হলো বহন পেশায় বলা যায় যে জায়গায় যে অনারের জায়গাটা আছে অন্য পেশার ভিতরে নাই এবং সেই জায়গায় আগের আগের সময়ে শিক্ষকদের খুব বেতন যে খুব অ্যারিস্টোকেট বেতন ছিল সেটাও ছিল না এখন বেতনটা বাড়ানো হয়েছে তারা কি কারণে মানে যে বললেন যে ভোগবাদী ব্যবস্থার ভিতর তারা ঝুঁকছেন তারা যে আরও ইজি লাইফ চান কিন্তু শিক্ষকদের ভিতরতে এই জিনিসটা থাকার কথা তারা বইয়ের ভিতরে থাকবেন তারা মেধার বিকাশ ঘটাবেন নিজের এবং তাদের শিক্ষার্থীর ভিতরে সেই মেধার আলোটা ছড়িয়ে দেবেন আমাদের আমি আমার কথাতে একটু আগে বলেছি যে যারা শিক্ষকতা পেশায় আসছেন তারা কিন্তু শিক্ষকতা পেশাটায় বেশিরভাগই পছন্দ না করে আসছেন কিছু একটা করতে হবে কিছু একটা সঙ্গে লেগে থাকতে হবে কেউ কেউ সময়টা অতিবাহিত করা যাবে এটা ভেবে আসছেন যদি মেধাবী শিক্ষার্থীরা সত্যিকার অর্থে শিক্ষকতা পেশায় আসতেন তাহলে এই সমস্যাটা দূর হয়ে যেত সেই আন্তরিকতাটা আমরা দেখতে পেতাম কারণ অধ্যাবসায়ের সঙ্গে বিষয়টা জড়িত তো তাহলে যিনি অধ্যাবসায়ী ছিলেন না তিনি কিভাবে তার চরিত্রের ভেতরে অধ্যাবসায়টাকে গেঁথে নেবেন এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করবেন এখন প্রশ্ন হলো যে কেন এই অবস্থা তৈরি হয়েছে এই এই জায়গাটায় গোড়ায় যদি আমরা হাত দিই তাহলে দেখতে হবে যে আপনি যদি জাপানি শিক্ষা ব্যবস্থায় দেখেন ওইখানকার ব্যবস্থায় প্রথম দিকে শিক্ষার্থীদের কিন্তু পরীক্ষা থাকে না শুধু মূল্যবোধ শেখানো হয় ওখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে শিক্ষার্থীদের কাছ থেকে এই ব্যাপারে অভিযোগ আছে ভিতরে যে তারা আসলে সেই জিনিসটা করেন না এবং আমাদের প্রাইমারি লেভেলে যে এই ধরনের সামাজিক বনটা এখনো ভালো আছে প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থাটা বিরাজমান কিন্তু বেসরকারি যে উদ্যোগগুলো আছেন তাদের ভিতরে এই জিনিসটা দেখা যায় যে দেশীয় কালচার সম্পর্কে তারা অবগত এবং তারা এক ধরনের নেগলেক্ট পোষণ করে এটার মূল কারণ হলো যে যে সকল অভিভাবক এটা একই সঙ্গে সবার সবার সঙ্গে যায় কিন্তু যে সকল অভিভাবক আপনার এই প্রতিষ্ঠানগুলো থেকে নিচ্ছেন তারা কি উদ্দেশ্যে আসছে আপনি দেখবেন যে বেশিরভাগ অভিভাবকের সঙ্গেই জাতীয় সঙ্গীতটা ভালোভাবে গাইতে পারলো কিনা না কোনো চিন্তাভাবনা নেই তাদের তাদের মূল চিন্তাটা যে আমার সন্তানটা জিপে ফাই পাচ্ছে কিনা গোল্ডেন জিপে পাচ্ছে কিনা এটা নিয়ে তাদের কোন শিক্ষার্থীর অভিভাবকই এখন পর্যন্ত আমাদেরকে এসে জিজ্ঞাসা করে না স্যার আমার ছেলেটার আচার আচরণ কেমন পরিবর্তন হয়েছে ওনার সবাই যেটা পড়াশোনার খবরটা নেন আমরাও যখন কোথাও বেড়াতে যাই কোন শিক্ষার্থী পেলে সেই শিক্ষার্থীকে সবার আগে জিজ্ঞাসা করি যে তোমার লেখাপড়া কেমন চলছে অন্যান্য বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসা করছে না ফলে আমাদের একটা সামাজিক বাস্তবতা যেটা হয়ে গেছে যে আমরা ওই ভোগবাদী সমাজের প্রভাবে থেকে ওই লেখাপড়াটাকে জীবিকার একটা মাধ্যমে আরেকটা বিষয় দেখা গিয়েছিল যে আমাদের অভিযোগের কথা আমাদের কানে এসেছে কিন্তু রাজশাহীর প্রেক্ষাপটে যদি বলি তাহলে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি হয় এটা আমরা জানি অন্যান্য শ্রেণীতে সরকারের নীতিমালা মেনে ভর্তি পরীক্ষার মাধ্যমে

যাওয়ার জন্য সেই ফলাফলটা আপনাকে এই করবে নির্ধারণ করে দেবে যে আপনি কোন জায়গায় যাবেন পরবর্তীতে এখানে গ্রেডিং সিস্টেমে যখন রেজাল্টটা হচ্ছে গ্রেডিং সিস্টেমের একই একই সঙ্গে দুইজন শিক্ষার্থী যখন জিপি ফাইভ পেয়ে যাচ্ছে তখন আপনার দুজনে কিন্তু সমানভাবে সুযোগ পাওয়ার জন্য নির্বাচিত হচ্ছে এখানে আমাদের কাছে সঠিক ব্যাখ্যা নেই যে যখন এই রকম শিক্ষার্থী আমি একই সঙ্গে অনেকজনকে পেয়ে যাচ্ছি কিন্তু আমার সুযোগ আছে আমি তিরিশ জনকে ভর্তি করব। কিন্তু আমার কাছে আবেদন করেছে চল্লিশ জন আমি এখান থেকে নির্বাচনটা করব কোন প্রক্রিয়ায় এটা আপনি দেখবেন যে আমি যতটুকু জানি এটার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমার অন্তত পক্ষে জানা নেই তাহলে এই জায়গাগুলোতে একটা ব্যাখ্যা এই জায়গায় আপনারা ব্যাখ্যা চাইলে আসলে কি ধরনের ব্যাখ্যা দেওয়া দেওয়া হচ্ছে কারণ এটা তো দীর্ঘদিন ধরে এই সমস্যাটা আপনারা ফিল করছে নিজেরা সমাধান করছেন না এই জায়গায় তাদের সুস্পষ্ট বক্তব্য আছে এই সমস্যাগুলো উত্তরানোর জন্য প্রতিনিধিত্বশীল কিছু শিক্ষা প্রতিষ্ঠান তারা কতগুলো নিয়ম মানছে এইভাবে যে ওই ভর্তির ডেট কে কবেগুলো সেটা একটা সিরিয়াল কে আগে আসলো এটা একটা সিরিয়াল তারপরে নামের যে অধ্যাক্ষরটা আছে কারণ নাম যদি আকাশ হয় তো সে ভর্তি হতে পারবে এরকম কিছু নীতিমালা আছে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের সবার একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে যে আমরা এই যে আমরা বলছি যে ভর্তি পরীক্ষা রাখার দরকার নাই ঠিক আছে এবং সে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যখন আসবে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন যাবে তখন তার নম্বরটাই মুখ্য বিষয় হবে এখন এখানে কতগুলো ত্রুটি রয়ে গেছে যে যেমন ধরো আগামী দিনে যারা জন্ম নেবেন তারা তো ও আর আছাড়া নাম রাখবেন না বা ক খাড়া তো নাম রাখবেন না যদি এটা আমরা প্রতিষ্ঠিত করি তাহলে বিষয়টা তাই দাঁড়াবে সেজন্য এই জায়গাটাতে একটু একটা বিষয় আপনি রাজনীতির মাঠে আছেন আমরা দেখি যে রাজনীতি আজকে আপনারা যে জিনিসটা ফিল করেন যে আসলে রাজনীতিতে বিভিন্ন ধরনের কালো টাকার মালিকরা বসবাস করছেন বা দুর্নীতিগ্রস্ত মানুষরা জায়গায় করে নিতে চাচ্ছেন সেই জায়গায় যারা অরিজিনাল রাজনীতি করতে চান মানুষের কথা বলতে চান তারা ভুক্তভোগী এবং এই বিষয়টা মাথায় রেখে যে ছাত্র সংসদ বিশেষ করে প্রাইমারি লেভেলে যে নির্বাচনটা করা হচ্ছে তার আসলে কতটুকু সুফল আপনার রাজনীতির মাঠে আসবে আপনাদের রাজনৈতিক অঙ্গন আসবে বলে মনে করছেন না এই জায়গায় আরও কিছু সমস্যা আসবে আসলে প্রথম যে জিনিসটা চালু করেছে যে প্রাইমারি প্রাইমারি থেকেই এই ছাত্র রাজনীতির মানে ছাত্রদের প্রতিনিধিত্ব করার যেই প্রক্রিয়াটা শুরু করেছে সেটা সাধুবাদ জানাই এবং তারা যেন সামনে যে মেধাবী যারা এখন প্রতিনিধিত্ব করছে এরা যেন কলেজে বিশ্ববিদ্যালয়ে যে প্রতিনিধিত্ব আওয়া করে সেই উদ্যোগটা গ্রহণ করেছে এবং এই ছাত্ররাই যেন ভবিষ্যতে রাজনীতিতে প্রতিনিধিত্ব করে সেই প্রক্রিয়াটাই শুরু করেছে তাকে সাধুবাদ জানাই কিন্তু এরা স্কুল পরে কলেজ পর্যায়ে এসে কতটুকু ধরে রাখবে সেটা হলে সংশয় আছে একটু যদি বলতেন যে আসলে তাদের দ্বারা কি মানে তারা যে ইতিবাচক আকাঙ্ক্ষা তাদের ওপর মানুষ করছে তা আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব না তারা গা ভাসিয়ে দেবেন স্যার যেটা বলেছেন স্টুডেন্ট ক্যাবিনেটের ইলেকশন স্কুল পর্যায়ে যেগুলো হচ্ছে সেই বিষয়টা তারা একটু আশা আশাবাদ দেওয়া যে সভাপতি তারা রাজনীতির মাঠের মানুষ সেখানে ভালো কিছু আশা রাখেন সেখানে আমি অবশ্যই মনে করি যে শিক্ষার্থীরা তাদের নেতৃত্বের বিকাশের জন্য এই পন্থাটায় যাবে কিন্তু আপনি যদি দেখেন এখানে ব্যবস্থাটা হলো ভোট প্রদানের মানে নির্বাচিত হবে এখন এই ভোট প্রদান করতে গিয়ে আপনি দেখবেন যে একজন দুর্বল শিক্ষার্থী অথবা একজন শিক্ষার্থী যে নিয়ম মানে না সেও কিন্তু জনপ্রিয় হয়ে যেতে পারে নির্বাচিত হয়ে যেতে পারে যদি সে নির্বাচিত হয় তার কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি এইখানে আমি আর একটা জিনিস দেখলাম যে বিভিন্ন যে ফেস্টুন তারা করছেন এই টাকাটা আসলে কোথায় থেকে আসছে যে বড় বড় পোস্টারিং তারা করছেন এই জিনিসটা আসলে কতটুকু কাম্য হবে যে প্রতিষ্ঠানগুলো কী উদ্যোগ নিচ্ছেন যে তারা প্রচারণা যেমন বাইরের রাষ্ট্রে প্রচারণার ক্ষেত্রে এই ধরনের যেভাবে করে বাংলাদেশে কালচারের প্রচারণা পোস্টার করে দেওয়া এই ধরনের তো কালচার ছিল তাদের তাদের মতো করে তারা প্রচারণা চালাতো নিয়ন্ত্রিত প্রচারণা যে নাই এমনটা না অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে কিন্তু নিয়ন্ত্রিত প্রচারণা আছে তাদের সিস্টেমটা হলো শিক্ষার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যথারীতি এগুলো যাচাই বাছাই হওয়ার পরে চূড়ান্তভাবে যাদের যারা নির্বাচন করার জন্য মনোনীত হবে তারা শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষককে সঙ্গে রেখে তারা তাদের ভোট প্রার্থনা করবে একটা স্কুল চলাকালে কিন্তু এই জন্য তারা ব্যানার করতে পারবে না ফিস্টোন করতে পারবে না ওয়াল রাইটিং করতে পারবে না এরকম নিয়ন্ত্রণ পরিবেশেও কিন্তু বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি শুধু যেটা বলছিলাম সেটা হলো যে আমরা যদি এই স্টুডেন্ট ক্যাবিনেটে যারা ইলেকশন করবে তাদের ক্ষেত্রে যদি কতগুলো শর্ত জোরে দেয় যে তার একটা রেজাল্ট ভালো হতে হবে যেহেতু জানুয়ারি সাতাশ তারিখে বিগত সাংঘর্ষিক হয়ে যাবে কিন্তু এই যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক চিন্তা করব তখন তো স্বাভাবিকভাবেই আমাদেরকে ওই বিষয়টা ভাবতে হবে যে একজন পিছিয়ে পড়া বা বিশৃঙ্খল শিক্ষার্থী সে জনপ্রিয় হতে পারে সে নির্বাচিত হয়ে যেতে পারে কিন্তু সে নির্বাচিত হলে আমরা তার কাছে কি প্রত্যাশা করতে পারি এখানে মনে হয় আমাদের একটু এই সংবিধানের আলোকেই স্কুল পর্যায়গুলোতে এই বিষয়টাকে এভাবে একটু ভাবা যেতে পারে আর দ্বিতীয় বিষয় হলো যে ধরেন আজকে জরুরি কিন্তু হয়ে দাঁড়িয়েছে আমরা নিচের মানে শিক্ষা ব্যবস্থায় একেবারে তৃণমূলে কিন্তু আমরা এই নির্বাচনটা দিচ্ছি কিন্তু যারা পরবর্তীতে ওপর পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখান থেকে নেতৃত্বের বিকাশ হবে সেই জায়গাগুলো বন্ধ হয়ে আছে সে বা সেই জায়গাগুলো নিয়ে ভাবার সময় এসেছে ছিলাম যে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ আছে তারা আসলে কেমন শিক্ষা দিচ্ছে বলে আপনি মনে করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের সরকারি যে প্রতিষ্ঠান আছে তার থেকে যথেষ্ট যথেষ্ট পরিমাণ উন্নত শিক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠান পরিচালনাতে যথেষ্ট পরিমাণ সরকারকে সহযোগিতা করছে এবং তারা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্যে ছাত্রছাত্রীদের ডেভেলপ করার জন্যে ছাত্রছাত্রীদেরকে ক্লাসমুখী করার জন্য যথেষ্ট পরিমাণ তারা পরিশ্রম করছে এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরকারি প্রতিষ্ঠানের তুলনা নেই অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে স্যারেরা যায় শুধু ক্লাসে যায় গল্প করে চলে আসে বলে উমুক সময় প্রাইভেটে চলে আসো এরকম ব্যবস্থা আছে আমি বেসরকারি প্রতিষ্ঠানেও আছে কিন্তু সেটা নগণ্য কিন্তু সেটা নগণ্য কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা অত্যন্ত পরিশ্রমী এবং যারা মানে মানে অল্প মানে সেটা প্রশংসার কথা বললেন আপনাদের প্রতিষ্ঠান নিয়ে এবং আমরা দেখি যে প্রাইমারি লেভেলের যে শিক্ষাটা বিশেষ করে পঞ্চম শ্রেণীর পর্যন্ত যে ধারাটা এখনো বেরোয় যেমন সেই জায়গা আসলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকরা আস্থা রাখেন শিক্ষার্থীরা আস্থা রাখেন কিন্তু হাই স্কুল লেভেলের দিকে গেলেও পারে বা আরও আপনার যে ভর্তির সুযোগটা যখন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসে তখন তারা সেই দিকেই ঝুঁকছে এবং তারা এখন তাদের সেই রেজাল্টের যে গুণগত মান এখনও ধরে রাখছে এই জায়গায় আসলে কী ফ্যাক্টরগুলো কাজ করছে ব্যর্থতার জায়গা আসলে বেসরকারি প্রতিষ্ঠানের কোনটি এখানে ব্যর্থতার জায়গা যদি বলি তাহলে আপনি দেখবেন যে আমাদের রাজশাহী মহানগরের কথা চিন্তা করলে রাজশাহী মহানগরে বেসরকারি প্রতিষ্ঠান বলতে আমরা যে সংজ্ঞাটা নির্ধারণ করছি আমি ধরে নিচ্ছি এগুলো উদ্যোক্তাদের প্রতিষ্ঠান সেই উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও পর্যাপ্ত সংখ্যক নয় আপনার মাধ্যমিক পর্যায়ে আপনি দেখবেন যে নিম্ন মাধ্যমিকে প্রাইমারি পর্যন্ত যেটা বলছেন আপনি অলিত গলিত অসংখ্য প্রতিষ্ঠান পাবেন কিন্তু যেই ষষ্ঠ শ্রেণী থেকে আপনি চিন্তা করবেন তখন সেইখানে গিয়ে আপনি রাশিয়ার বাস্তবতায় দেখবেন যে সেখানে প্রতিষ্ঠানের সংখ্যাটা কম এই জায়গাটাতে শেষ পর্যন্ত অভিভাবকরা এই বেসরকারি প্রতিষ্ঠান আস্থার জায়গাটা তৈরি করতে না পারার কারণ একটা যে এখানে প্রতিষ্ঠানটা কম সংখ্যায় আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনার যখন ভর্তির চিন্তাটা আসে স্বাভাবিকভাবেই তখন অভিভাবকরা সরকারি প্রতিষ্ঠানকে বেছে না জানি যে আমাদের পর্যাপ্ত প্রাইমারি এডুকেশনের ব্যবস্থা আছে তারপরে আপনাদের বেসরকারি উদ্যোক্তা সেই প্রাইমারি কেন্দ্রিক যেখানে উচ্চ মাধ্যমিকের জায়গায় সংকটের আমরা বিষয় দেখি যে আমাদের প্রচুর মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে সরকারি প্রতিষ্ঠানে জায়গা দিতে পারছি না সেইখানে উদ্যোগটা কম আমি বিষয়টা বুঝি না আর বলছি যে আপনাদের ব্যবসায়িক আসলে টেন্ডেন্সি কিনা যেখানে প্রাথমিক পর্যায়ে অনেকগুলো তো শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেই জায়গায় তারা শিক্ষা নিতে পারে সেই জায়গায় বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে কিন্তু মাধ্যমিক পর্যায়ে যেখানে প্রচুর মেধাবী শিক্ষার্থী আছে কিন্তু তারা সেই ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছে না শুধু সিট কমের কারণে বা আসন সংখ্যা কমের কারণে সেই জায়গায় উদ্যোগটা নাই কি কারণে বেসরকারি সেই জায়গায় উদ্যোগটা নাই এটার কয়েকটি কারণ হতে পারে আপনি প্রথমে যে বিষয়টা দেখবেন সেটা হলো যে প্রাইমারি পর্যন্ত স্কুল পরিচালনা করাটা যতটা সহজ মনে করছেন ওনারা এই পরের যে ধাপটা আছে সেই জায়গাটায় আপনার পরিচালনা করাটা অনেকের ক্ষেত্রে সহজ সাধ্য হয়ে উঠছে না কারণ ওইখানে কিন্তু বিশেষ করে এখনকার এই শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটা নিঃসন্দেহে চর্চার একটা বিষয় আছে এটা একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে দ্বিতীয় বিষয় হলো যে আপনার অভিভাবকরা আপনি দেখবেন যে প্রাইমারি পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষার বিষয়গুলো নিয়ে যতটা ওয়াকিফাল থাকেন এর পরের অংশটুকু তারা থাকেন না এখন এই জায়গাটাতে উদ্যোক্তাদের আগ্রহটা কম কেন আপনি যদি বাজার কেন্দ্রিক চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রাইমারিতে পরীক্ষা দিচ্ছে কতজন পঁয়ত্রিশ লাখের মতো অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে কত পঁচিশ লাখের মতো সেখানে এসএসসিতে গিয়ে দিয়ে তাহলে বাজারটা ওই জায়গাটাতে বড়ো যদি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় এটা একটা কারণ হতে পারে আচ্ছা যা হোক এবং এই যে সৃজনশীল পদ্ধতি নিয়ে এত আলোচনা এবং আমাদের প্রশ্নপত্র যখন ঘটনা পদ্ধতিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন আমি সাধুবাদ জানাই এই প্রশ্নপত্র প্রশ্ন যদি থাকে কিউ বাদে প্রশ্নটা যদি ফাঁসও হয় সেই শিক্ষার্থীকে ওই যতটা অ্যান্সার করবে ততটাই তাকে বই পড়ে আসতে হবে নতুবা অ্যান্সার করতে পারবে না যদিও প্রশ্নটা ফাঁস হয় আর এমসি কিউ এতে ফাঁস হচ্ছে এক রাত্রের মধ্যে সেটা পড়ে যায় কথাটা বলেন যে সৃজনশীল পদ্ধতিতে যে গতানুগতিক ধারায় যে শিক্ষকরা আসলে প্রশ্ন মানে পরিশ্রম করে আসলে প্রশ্নপত্র প্রণয়ন করছেন না বা তিনিও ঠিক মতো জানেন না যে আরও কিছু তিনি সৃষ্টিশীল চিন্তা করে তিনি যে নিয়ে আসবেন একটা প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তৈরি করবেন সে ধারার ভিতরে না এই জায়গায় আসলে কতটুকু সফলতা নিয়ে আসা সম্ভব এই বিষয়ে আমি বলতে চাই যে এখানে আমাদের এই শিক্ষকদের প্রশিক্ষণের স্বল্পতা আছে মানে জায়গার স্বল্পতা আছে প্রশিক্ষণ আর্থী প্রশিক্ষকের স্বল্পতা আছে এই জায়গায় যদি মানে পর্যাপ্ত পরিমাণ দেওয়া হতো প্রশিক্ষণ দেওয়া হতো তাহলে আমরা অনেক দ্রুত এটার উন্নতি ঘটাতে পারতাম আরেকটি বিষয় হল যে যারা প্রশিক্ষণ দিতে নিয়ে যায় এই সৃজনশীল তারা অল্প কিছুদিন ওই প্রতিষ্ঠানে অবস্থান করে অর্থাৎ শেষ বয়সটা মানে অবসরের ঠিক আগ মুহূর্তে এইসব শিক্ষকদেরকে প্রতিষ্ঠান থেকে উদ্বুদ্ধ করা হয় যে আপনারা যে এখন আপনাদের ক্লাসের সমস্যা আপনারা পাচ্ছেন না আপনারা যে প্রশিক্ষণ দেন যারা সবে মাত্র ঢুকেছে বা পাঁচ বছর চাকরি করেছে শিক্ষকতা করছে তাদেরকে যদি ঢুকানো যত প্রশিক্ষণ দেওয়া যেত তারা অনেক সময় ধরে পরামর্শ দিলেন আর একবার অভিভাবকদের মনে করি যে এটাকে শতভাগ সফলতা নিয়ে আসা সম্ভব এবং সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো যে শিক্ষার্থী মূল্যায়নটা যথাযথ হচ্ছে কিনা সৃজনশীলতার আলোকে যদি এই জায়গাটা ঠিক করা যায় তাহলে অটোমেটিক কাজ হয়ে যাবে ধন্যবাদ আমাদের অতিথি ইব্রাহিম হোসেন অধ্যক্ষ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কথা বলছিলেন প্রভাষক শরীফুল ইসলাম উপদপ্তর সম্পাদক শেখ জেলা আমলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা শিক্ষা ব্যবস্থা যেভাবে করে গাইড নির্ভর ধারার ভিতরে ঢুকে গেছে সেই জায়গা ধারা থেকে বেরিয়ে আসার জন্য যে প্রচেষ্টাগুলো নাচেন এবং সেই জায়গায় যে ঘাটতিগুলো নাচেন সেই ঘাটটি তুলেও কাটে ওঠা তারা প্রত্যাশা ব্যক্ত করলেন সে ধারার ভিতরে সরকার যাবে আমরা প্রত্যাশা রাখি যে দু হাজার দশ যে শিক্ষানীতি আছে তার বাস্তবায়ন ঘটবে এবং আগামী দিনে যে শিক্ষানীতি দু হাজার ষোলো প্রণয়ন হতে যাচ্ছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার ভিতর যে ঘাটতিগুলো ছিল তা পুষিয়ে উঠে আমাদের জাতিকে একটা সমৃদ্ধ জাতি হিসেবে গঠন করে বা আমাদের বাংলাদেশকে বিশ্বীয় দরবারে নেতৃত্ব দানকারী একটি রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো আজকের অনুষ্ঠানে এ পর্যন্ত পূর্ণ পুনঃপ্রচার হবে আগামীকাল সন্ধ্যা ছটায় অনুষ্ঠানটা একটি ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ